তো সকালে আজকে ব্রেকফাস্টে আছে আমার ভাত, আর ভাতের সাথে আছে এখানে বতুয়া শাক, যেটা শীতকালে আমার ভীষণ প্রিয় একটা শাক। আর এখানে আছে আলু, বেগুন, বেগুন পোড়া আলু সেদ্ধ একসাথে মেখেছে, আর এটা হচ্ছে মাছের ঝোল যেটা সকাল সকাল মা রান্না করে ফেলেছে। তো আজকে মা সকাল সকাল ভাতটা রান্না করে ফেলেছে, কারণটা একটু পরে তোমাদেরকে বলছি, আমি খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা দেখলেই ভাত ভুত খেয়ে নিয়েছি, আর এখন বাজে মোটামুটি 11:30। 11টার দিকে টাইম দিয়েছিল, ও তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে যাচ্ছি আমাদের এখানে যে বাড়ির পাশেই আর কি, যে আঙ্গনওয়াড়ি সেন্টার আছে এখানে। তো আমাকে আমার একটা ফ্রেন্ডের মা বলেছে যে এখানে একটু যেতে হবে, কারণ নাম এন্টারটেইনমেন্ট করার কিছু একটা ব্যাপার আছে, আর পোলিও কার্ড নিয়ে যেতে হাঁপিয়ে যাচ্ছি, আর পোলিও কার্ড নিয়ে যেতে বলেছে। তো মানে বেবি হওয়ার পর যেহেতু আমি এখানেই থাকবো, তো সেই জন্য কিছু ফর্মালিটিস আছে সেগুলো করতে হবে। আর আমি ভাবলাম যেহেতু যাচ্ছি একটু চেক আপও করে নেবো, চেক আপ বলতে ওই প্রেশার মাপা, তারপর ধরো একটু হালকা পাতলা ওই ওয়েট করা, তো এগুলো একটু করে টরে আসবো। তো আমি আর আমার মা এখন যাচ্ছি আমাদের এখানে পাশেই সেন্টারটা, পাশে বলতে কি রাস্তা পর্যন্ত যেতে হবে, তারপর টোটো করে একটু আগালেই আর কি সেন্টারে চলে যাব। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি রেডি রেডি হয়ে গেছি, পরে তোমাদের সাথে কথা বলছি, তোমরা দেখতে থাকো। তো আমি এখানে আমার সমস্ত কাগজপত্রের যে ফাইলটা আছে সেটা আমি নিয়ে নিলাম, কারণ দেখতে চাইতে পারে ওরা হয়তো ব্লাড টেস্টের রিপোর্ট টিপোর্টগুলো। তো পোলিও কার্ডও আছে এখানে, তো এই ফাইলটাই পুরোটাই নিয়ে নিলাম। তো আমি আর মা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই রাস্তা পর্যন্ত যাবো, হেঁটে হেঁটে তারপর ওখান থেকে টোটো করে তারপর সেন্টারে যাব। তো যেহেতু এই রাস্তাটা অনেক চিকন আর এটা দিয়ে টোটো ঢোকে না, তো সেই জন্য ওই মেন রোড পর্যন্ত যেতে হবে হেঁটেই। তো ওই যে সামনেই রাস্তাটা, আর আশপাশটা একটু দেখে নাও, আশপাশ আর কি দেখবে, গ্রামের আশপাশ তো এরকমই হয়, শুধু জমি আর জমি। তো যাই হোক, হেঁটে হেঁটে যাচ্ছি মা আর আমি। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর মা বলছিল ছাতা নিলাম না, ছাতা নিলে ভালো হতো, রোদ আছে। হ্যাঁ বললাম শীতকাল তো কোনো ব্যাপার না, রোদরে যাওয়া যাবে। মাকে বলছে আমার নিজের শরীরটা নিয়ে যেতে পারছি না, আবার ছাতা সাথে করে। তো তো আগে না এই রাস্তাটা দিয়ে স্কুলে যেতাম, তো অনেকদিন পর আবার এই রাস্তাতে আসলাম, তো স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। সাইকেল নিয়ে নিয়ে যেতাম আগে স্কুলে এই রাস্তাটা দিয়ে, মানে মেয়েদের জীবনটাই জানি কেমন না, মানে যে চেনা রাস্তাগুলো দিয়ে আগে সব সময় যাওয়া হতো, এখন অনেক বছর পর এই রাস্তা দিয়ে আবার যেতে হচ্ছে। তো যাই হোক, আমরা যাই, তোমরা দেখতে থাকো। এই দেখো পেঁয়াজকলি দেখতে পাচ্ছ, এই যে পেঁয়াজের গাছ, এখান থেকে পেঁয়াজকলি হবে। তো এগুলোই একটু দেখে নাও তোমরা, গ্রামের আশেপাশের দৃশ্যগুলো একটু ভালো করে দেখো। আর এটা হচ্ছে মটরশুঁটি গাছ, এই দেখো মটরশুঁটি এখনো হয়নি কিন্তু গাছ হয়েছে। তো এসে একটা টোটো পেয়ে গেলাম, তো টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি। এই যে আমরা সেন্টারে চলে এসেছি, আমাদের এখানকার আঙ্গনওয়াড়ি সেন্টার, এই দেখো। তো এখানে এসে একটু বসলাম, আর এখন ওই আমার চেক আপ টেক আপ করবে, চেক আপ বলতে একটু প্রেশার টেশার মাপবে, ওজনটা করবে। তো সেন্টারে চেক আপ টেক আপ করে পাশে একটা বাড়িতে আসলাম, মা এখানে আসলো। ওই এই আন্টিটা একটু নাইটি ঠাইটি সব বিক্রি করে, ব্লাউজ টাউজ, তো মা এখান থেকে একটা নাইটি কিনলো। তো বাড়িতে গিয়ে পরে দেখাবো তোমাদের। তো আমরা আবার উঠে পড়েছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে টোটোতে। তো আমি বলেছিলাম যে এখান থেকে এখানেই হেঁটেই যেতে পারবো, কিন্তু মা বললো না, হাঁটা তো কোনো দরকার নেই, টোটো করেই যাবো এখান থেকে এখানে হোক তাও। তো এখন টোটো দিয়ে যাচ্ছি। রাস্তার পাশে এক বাড়িতে বাচ্চা কাচ্চা চিৎকার চেঁচামেচি শুনে আমরা একটু দাঁড়ালাম, গিয়ে দেখি যে ওরা এই কামরাঙা পারছে। তো মা বললো আমাদেরকেও দে দু তিনটে কামরাঙা।
তো আমরা এখন বাড়ি যাচ্ছি আর মা অনেক কিছু কালেকশন করে নিল, মানে দাঁড়াও দেখাচ্ছি। এই যে কামরাঙ্গা কতগুলো প্লাস্টিকের মধ্যে নিয়েছে, তারপর ফুল গাছ, তো এখানে একটা ফণী মনসা গাছের চারা নিয়েছে। তো এই আর কি, গ্রামের বাড়িতে এটাই সুবিধা বলো, যে যার বাড়িতে যায় মানে নিয়ে যাও নিয়ে যাও এরকম বলে। হ্যাঁ, যে তোমাদের বাড়িতে এটা আছে, এই ফুল গাছটা নি, তারপরে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, ওরাই দিয়ে দেয়। কিন্তু অন্য অন্য জায়গায় এরকম হয় না। তো যাই হোক, বাড়ি যাই, পরে কথা হচ্ছে। তো এই যে বাড়িতে আসলাম আর সেন্টারে যে চেক আপ টেক আপ করলাম সবই ঠিকই আছে বললো, মানে ওয়েট টুয়েট তারপর প্রেশার টেশার সবই ঠিকই আছে বললো। তো আবার 9 মাসে একটা আল্ট্রাসাউন্ড করতে বললো। এই আর কি, তো টুকটাক একটু ইসে টেসে করলাম, কথা কথা বললাম ওখানে, তারপর গেলাম হচ্ছে ওই পাশের বাড়িটাতে, যে মা নাইটি নিল একটা। ও দাঁড়াও, তোমাদেরকে নাইটিটা দেখাচ্ছি। এই যে এই নাইটিটা কিনেছে, তো কালারটা ভীষণ পছন্দ হয়েছে আমার, সেজন্য মাকে বললাম নিয়েই নাও। তো মা বললো তুইও একটা নে, কিন্তু আমি আর নিলাম না, কারণ অনেক নাইটি বাড়িতে জমে গেছে, তো মাকে বললাম তুমিই নাও। আর এই যে কামরাঙ্গাগুলো নিয়ে এসেছি, এই দেখো মাটিতে পড়ে পড়ে ফেটে গেছে। তো এই যে এগুলো মাখা করেও খাওয়া যাবে বা অন্য কিছু করা যাবে। তো যাই হোক, এখন যাবো স্নানে, আর স্নানে যাওয়ার আগে আমি যে জামাকাপড়গুলো পরে গেছিলাম, আরও কয়েকটা নাইটি টাইটি ছিল, এগুলো একটু মেশিনে দিয়ে দিলাম, ধোয়া হতে থাক, তারপর স্নান টান করি, পরে কথা হচ্ছে। তো স্নান টান করে ভাত খেয়ে একটু রেস্ট করছিলাম, তো তারপর আমি ভাবলাম যে একটু এই কামরাঙ্গা দিয়ে একটা আচারের মতো বানাই, কামরাঙ্গাগুলো একটু টক টক, তো ভাবলাম আচারটা বানাই। এই দেখো কামরাঙ্গাগুলো এরকম করে স্টার স্টার করে কেটে ওই জলপাইয়ের আচারটা যেভাবে বানিয়েছিলাম ওইভাবেই সেম প্রসেসে এই কামরাঙ্গাটা আচারটা করলাম, গুড় দিয়েছি আর অল্প চিনিও দিয়েছি। তো এই যে আচারটা বানিয়েছি। তো ওই তো দুপুরবেলা স্নান টান করলাম, করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, মানে শুয়েছিলাম, একটু ঘুম তো পেলোই না। তারপর ভাবলাম যে ঘুম যখন পাচ্ছে না তো কিছু একটা করি, তো কামরাঙ্গাগুলো নিয়ে আসলাম, তখন দেখলেই তোমরা, তো কামরাঙ্গাগুলো মানে একটু খেয়ে দেখলাম মানে খুব একটা মিষ্টি না, তো আমি ভাবলাম এটা দিয়ে একটু আচার টাইপের বানিয়ে রাখি, তো খাওয়া যাবে। তো এর আগের দিন যে আমি জলপাইয়ের আচারটা বানিয়েছিলাম, তোমরা যারা যারা দেখো দেখে নাও ভিডিওটা, তো জলপাইয়ের আচারটা মোটামুটি শেষ। তো আমি ভাবলাম যে কামরাঙ্গা দিয়ে আচারটা বানিয়ে রাখি, টুকটাক ডাল ঠাল দিয়ে খাওয়া যাবে। তো এখন বানালাম আচারটা, অল্প একটু খেয়েও দেখলাম ভালোও হয়েছে, মানে কামরাঙ্গাটা মানে যেহেতু একটু টক টক ছিল তো ভালো লাগলো আচারটা আর কি। তো যাই হোক, ঠান্ডা হলে পরে এটা বয়ামে ভরে ফ্রিজে রেখে দেব, অল্প অল্প করে খাওয়া যাবে। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, মা সন্ধ্যাবাতি দিচ্ছে আর আমি একটু বসে আছি এখন। তো বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো তার জন্য ঘরে চলে আসলাম এখন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, সারাদিন কি করলাম সবকিছু শেয়ার করলাম তোমাদের সাথে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই।